প্রশ্ন করেছেন সোমশুভ্র পাল কলকাতা থেকে। উনি বলছেন, অনেকদিন ধরে প্রশ্নটা করব ভাবছিলাম, লাস্ট দুটো মজলিসে প্রশ্ন করার সুযোগ পাইনি, বাট আজ ওই চতুরাশ্রমের ভিডিওটা দেখে আর না করে পারলাম না। কোশ্চেনটা হলো, আমি মহারাজকে 2021 থেকে শুনছি এবং মহারাজের কথা মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। ইনিশিয়ালি হি ইউজ টু ক্রিটিসাইজ অ্যান্ড শো দ্য মিরর ব্লান্টলি, আর এখন উনি অনেক বেশি অ্যাকসেপ্টিং। আমি এটা বুঝতে পারছি যে অ্যাকসেপ্টেন্স বেশি কঠিন, অ্যান্ড কারণ আমাকে এটা ইন্টারনালি স্ট্রাগল করতে বাধ্য করছে, অ্যান্ড আই এম এনজয়িং ইট। আবার এটাও ঠিক যে আগে ওরকম ঝাড় না খেলে হয়তো এই ইন্টারনাল স্ট্রাগলটা অ্যাপ্রিসিয়েট করতে পারতাম না। আমার মনে হয় যখন যেটার দরকার ছিল ঠিক সেটাই আমি পেয়েছি ওনার কাছ থেকে। যাই হোক, আমার খুব জানতে ইচ্ছে করছে যে ওনার এই হাটাও থেকে তো এর জার্নিটার কোনো কারণ আছে নাকি এটা জাস্ট স্পন্টেনিয়াস। এই হাটাও আর তো একই টাকার রিপিট ওপিট, কখনো যখন দরকার পড়ে কারোর লেজ বা শেষ অংশ বা টেল দেখাতে যখন দরকার পড়বে তখন হেড আসবে, আবার যখন হেড কেউ শো করতে থাকে তখন তাকে টেল দেখাতে হয়। এটা কোনো জার্নি নয়, এটা জীবনের একটা দৃষ্টিকোণ দেখা। যেমন প্রশ্নকর্তা নিজেই বলছেন, এতে বুঝে নিতে কোনো বা স্বীকার করতে কোনো আপত্তি নেই। আমি এখানে যারা জ্ঞানপীঠে আসছে তাদেরকে অনেক বেশি এখন ম্যাচিওর মনে করি। যেমন এই আপনি নিজেই বলছেন যে আগের যেটা ছিল সেটা যদি ক্রস না করা হতো তাহলে ইন্টারনাল স্ট্রাগলকে অ্যাকসেপ্ট করা যেত না, অ্যাকসেপ্টেন্স অনেক কঠিন। দুরকম অ্যাকসেপ্টেন্স হয়, এক অ্যাকসেপ্টেন্স আমি যেই অবস্থাতে আছি সেই অবস্থাতেই শুধু দাগিয়ে দেওয়া যে আমি জীবনকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি যেমন আগেও বলেছি, আমি আমার ভালো মন্দকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু যখনই কনসেপ্টের জালে আমরা থাকব, আমরা মুখে তো বলবো ভালো মন্দকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু নিজের মন্দগুলো সব থেকে লুকানোর চেষ্টা করব। তাই ঘটবে, যা করেছি বেশ করেছি কিন্তু এই বেশটা যাতে সবাই না জানতে পারে, তো আমরা সেই জায়গায় থাকবো। শ্রীরামকৃষ্ণ বলতেন, যতই মুখে বলো আমার ভালো মন্দ এক হয়ে গেছে, লঙ্কা খেলে তো ঝাল লাগবেই, পাপ করলে বুকটা দূর দূর করবেই। তো যখন এই হাটাও এর কথা আমি কাউকে বলি, তখন যদি আমি সত্যি সত্যি, মানে আমি নিজেকে গ্লোরিফাই করে বলছি না কথাটা, যদি কাউকে হাটাও বলি সে আমার খুব কাছের লোক হবে, তবেই বলবো তাকে হাটাও বর্তমান স্থিতিতে। কারণ জ্ঞানপীঠের বা আমার কেন্দ্রীয় ভাব এটা নয় কখনোই যে কোনো ডিরেক্ট ইনস্ট্রাকশন কাউকে দেওয়া হবে। আমি আগের দিনে বললাম, ডিরেক্ট ইনস্ট্রাকশন তো একটাই জিনিসের, তা হলো জীবনের প্রতি গ্রহণশীলতার ধ্যান। কারণ জীবন যা দিয়েছে খুব বুঝে ভেবেচিন্তেই দিয়েছে, এই মুহূর্তে স্ট্রাগলও ভেবেচিন্তে দেয়, এই মুহূর্তে রিল্যাক্সও খুব ভেবেচিন্তে দেয়। কেউ আমাদেরকে দিয়ে দেয় তা না, আমাদের মধ্যে এর জন্য কন্ডিশনিং, পরিস্থিতি, আবহাওয়া তৈরি হয়, ফলে আমরা বর্তমান স্থিতিতে যেখানেই যেয়ে আছি প্রথম কি এক গ্রহণশীলতা। আমি আমার এই সামান্য সময় যতটুকু এগিয়েছি তার মধ্যে দেখেছি মানুষ এই হাঁটাওটাকে খুব পছন্দ করতে শুরু করেছে, কারণ সে হাঁটাও মানে হাঁটাও কথাটা বলার আগে ধরে নিয়েছে আমার যা যা অপছন্দ সব হাঁটাও। কিন্তু সে কোথাও জীবনের প্রতি গ্রহণশীল অ্যাটিচিউডটা নিতে পারছে না অনেক জায়গাতে, যেখানে সে নিজেকে স্বীকার করবে যে আমার মধ্যে যা আছে তা আমারই পরিণাম, কেউ আমার উপরে ইনজেক্ট করেনি। খুব বলতে সুবিধা যে এটি খারাপ হাঁটাও, ওটি খারাপ হাঁটাও, এই কোম্পানিটা খারাপ হাঁটাও, এই রাজনৈতিক দলটা খারাপ তাকে হাঁটিয়ে দাও, বাবা মা খারাপ হাঁটাও বা ছেলে খারাপ হাঁটাও, স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে, কিন্তু কখনো আমরা দেখছি না যে সেই বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরীর মতো আমারই প্রতিবিম্ব হয়ে জগৎ। তাহলে হাঁটানোর প্রথম প্রক্রিয়া শুরু হবে নিজের ভিতরের ট্রান্সফরমেশন থেকে, এবং ট্রান্সফরমেশন তো তখনই হতে পারে
যখন নিজেকে আমরা গ্রহণ করব যে ইটস হোয়াট উই আর, আমি এরকম, তো অ্যাকসেপ্টেন্স যে জীবনের প্রতি আনবে সেই একমাত্র হাঁটাতে পারবে। হাঁটানো মানে এইরকম হয়ে যাওয়া যে জীবনের যে নেতিবাচক দিকগুলো সেগুলি আপনা আপনি খসে পড়ে। শ্রীরামকৃষ্ণ বলতে নারকেলের বেল্ল, আমিও বহুবার বলেছি তুমি এমন হয়ে যাও যাতে তোমার সাথে জড়ানো যাই না, তোমাকে বাঁধা যাই না। কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু ইগো টেন্ডেন্সি, আমরা আমাদের সেই অন্তঃপ্রজ্ঞার কাছে এত গ্রহণশীল থাকি না, এতটা ধারণার বাইরে গিয়ে নিজেদেরকে দেখতে পারি না। যখন আমরা এটা বলতে শুরু করি যে এই পরিস্থিতিটা আমার জীবনে খারাপ, আমরা দেখতে পারি না এই পরিস্থিতি আমার প্রতিবিম্ব, আর নিজেকে গ্রহণ না করলে সামনে ধরে নাও একটা দর্পণ আছে, যেমন আমি বলি আর তুমি টিপ পড়েছো, তো আমরা কী বললাম ওই দর্পণে যে টিপ পড়া ব্যক্তিটা চোখে হাঁটাও, কী করে হাঁটবে? তখন সে কী করে, সে একই জিনিসে এসে ফিরে আসে। বিভিন্ন জায়গাতে আমি এরকম কথাও শুনেছি বা এখনও শুনি কখনো কখনো, যে সকলে বলে যে আপনি বা কেউ তার অবস্থা বুঝতে পারা যাচ্ছে না, যে আমি তো এখানে পুরোটাকে মুছে দিয়েছি, সে বলতে চাইছে আমি তো এখানে একদম আমার টিপ ছিল মাথায় সিঁদুরের টিপ ও ভস্ম, সেটা তো আমি ওয়াইপ আউট করে দিয়েছি, কিন্তু ওই যে সামনে ওটা কিছুতেই যাচ্ছে না, ওই যে সামনে পরিস্থিতিটা তা কিছুতেই যাচ্ছে না। তখন আমি তাকে বলি আগে অ্যাকসেপ্ট করো এটা তোমার দর্পণ। এই অ্যাকসেপ্টেন্স যদি ভিতরে না আসে কেউ তার আন্তরিক শুদ্ধির যাত্রা শুরু করতে পারে না। তো আমি যখন বলেছিলাম যে বা এখনও যখনও বলি, বহু লোককেই বলি, বলি না কথাটা ভুল, এই যে অ্যাকসেপ্টেন্সের মনোভাব এটা জগতের প্রতি নয় আগে নিজের প্রতি, এটা স্বীকার করে নেওয়া। ডিপ্রেশন এখানে ক্রিয়েট হয়েছে তাই বাইরে থেকে বৃষ্টির জল পড়েছে, নাহলে পড়তো না। তো এই গ্রহণশীলতা জীবনের প্রতি খুব দরকার, এবং তার সাথে আমি এখন এই কথাও বলি এইটা না ভালো হয়েছে না মন্দ হয়েছে, কারণ যখন আমি বলবো বা কেউ বলবে আপনাকে যে আপনার মধ্যে কোনো একটা দুর্গুণ আছে এবং এটা খারাপ, এই পুরো এই খারাপ শব্দটি আপনার পুরো ঊর্জাকে শোষণ করে নেয়, টেনে নেয় নিজের ভিতরে। আপনি প্রথমেই নিজের ছবি আপনার ইমেজ মেকিং শুরু করে দেন এটা তো খারাপ, এটা তো থাকা উচিত নয়, আর আপনি এই উচিত আর অনুচিতের ধর্মশাস্ত্রেই থেকে যান। ঠিক যেমন আমাদের পণ্ডিত বর্গরা কি উচিত আর কি উচিত নয় এটাতেই সো কল ধর্মশাস্ত্রগুলি ভর্তি, কিন্তু শ্রীকৃষ্ণ বা অষ্টাবক্র গীতা বা আমরা যেই শাস্ত্রগুলি কেন্দ্রীয় শাস্ত্র গ্রন্থ যোগবাশিষ্ঠ কখনই উচিত অনুচিতের সুরে কথাই বলে না, তারা ধ্যানের সুরে কথা বলে। শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে ধ্যানে প্রবেশ করতে বলেছেন, অর্জুন ত্রিগুণাতীত ভাবার জন্য। ত্রিগুণাতীত মানে কি? ধ্যানস্থ হয়ে যাওয়া, কোনো গুণে না থাকা, অর্থাৎ নিজের কোনো ছবির মধ্যে না থাকা। তো যদি এই কথা বলা উচিত যে এই যে যেমন বললেন দর্পণ, আমি মনে করি যারা জ্ঞানপীঠে আসছে বা এই যে এত ভিডিওর শৃঙ্খলা আছে এর মধ্যে দিয়ে যারা যাচ্ছে, কোথাও না কোথাও তারা এই প্রক্রিয়া, এই দর্পণের প্রক্রিয়াটা ধীরে 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 বুঝেছে, তারা নিজেদের উপর নিজে দর্পণ ধরতে শিখেছে। কোথাও এখন ম্যাচিওর স্তরে অ্যাকসেপ্টেন্স আসা উচিত, এবং এই অ্যাকসেপ্টেন্স না থাকাই আমাদেরকে জীবন বিমুখ করেছে, ধর্মকে সংসার বিমুখ করেছে, সংসারকে ধর্ম বিমুখ করেছে। এটি এটি করতে হয় এবং এটি এটি করতে নেই, এই সময় ভালো এই সময় মন্দ। তো প্রথমে থাকে নিজেকে গড়া, যখন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, আমাদের মধ্যে জীবনমুখী যেই দিকগুলি, সৃজনাত্মক যেই দিকগুলি আনতে হবে, তখনই অ্যাকসেপ্টেন্স চাই। আমার মধ্যে যদি এমন কিছু গুণ থাকে যা আমাকে এগিয়ে দিতে পারে না, সেটা আমাদের স্বীকারে আসতে হবে এবং নিজের উপরে কাজ করে গঠন করতে হবে। তখন কী দরকার হলো? এখানে শব্দটি হাঁটাও, প্রথম হাঁটাও কি, জগৎ আমাকে কিছু করেছে এটা হাঁটাও। দ্বিতীয়, যখন আমি আমাকে এভাবে গঠন করেছি তাহলে আমি এর উপর কাজ করতে পারি, অর্থাৎ এই স্তরে আমরা কি বলবো, আমি বহুবার বলেছি অহম জগৎকে গঠন করেছে। যদি অহম জগৎ গঠন করেছে তাহলে অহম নিজে বদলে জগৎকেও বদলাতে পারে, তাহলে হাঁটাও প্রক্রিয়া এখানে কাজে লাগে। তারপরে আসে ফাইনাল অ্যাকসেপ্টেন্স, গ্রহণশীলতা, সে তখন বলে তো, অর্থাৎ এখানে আর ব্যক্তি নেই,
এখানে ব্যক্তি দেখে নেয় দিন তো রাত, তাতে কি হয়েছে জীবনের এ সৌন্দর্য, জীবনের এ বিকাশ। তো আমি যারা এখানে আসছে বা যারা যেসব চেতনা সংস্পর্শ আমরা আজকে বলছিলাম আমরা পাচ্ছি, আমরাও ধন্য, এবং তাদের মধ্যে ওই চেতনাকে আমি আরো আরো গ্রহণশীলভাবে যত দিন যাচ্ছে আমিও একরকমভাবে দেখতে পাচ্ছি জীবনের যত স্পষ্টতা। এই কথা আমি কখনো বলবো না যে কেউ কখনো রিচ করেছে কোনো স্থির বিন্দুতে বা আমিও রিচ করেছি, এটা এমন বলা যেতেই পারে। সব দিক থেকে এই অ্যাকসেপ্টেন্স এই তোই আপনাকে বাঁচাবে। জীবনের প্রথম শুরুতে একটা তো চাই, আমার মধ্যে দুর্গুণ আছে, তো এই তোর ভিতরে কোশ্চেন মার্ক লাগবে, তো আমি কি করতে পারি, তুমি করতে পারো। শেষে যখন তো থাকবে তখন এক গ্রহণশীলতা থাকবে, একটা হাসি থাকবে, তো তো দুদিকেই আছে। আবার যদি হাঁটাও বলা হয় তাহলে প্রথমে হাঁটাও আছে, তো আমি কি করতে পারি, তারপরে কিছু হাঁটাতে হবে। আর শেষে যখন তো এর সাথে হাসি থাকে তখন তো ব্যক্তি থাকে না, ব্যক্তিত্বই হাঁটাও হয়ে যায়। দিন আছে, রাত আছে, ভালো আছে, মন্দ আছে, ঠিক আছে, ভুল আছে, তো অর্থাৎ ফর হোম, যার জন্য তো সেই তো হটে গেছে, তো এই দুটোই আছে। যখন যেমন দরকার পড়ে, আমার ব্যক্তিগত তো কোনো এজেন্ডা নেই যেই নিয়ে আমি কথা বলবো, তো যাকে যেমন দরকার পড়ে তার সামনে তেমনভাবে আসি। যখন আমার কাছে এমন অনেক কেসেস এসেছে, এতে বলতে কোনো আপত্তি নেই, এখানে যারা আছে তারা সবাই জানে যে তারা জগৎকেই অবস্টাকেল মনে করে বিভিন্ন স্টেপ নিতে শুরু করে দিয়েছে, এটা এনাকে ছেড়ে দিতে হবে, ওর সাথ থেকে সরে যেতে হবে, এবং শেষ পর্যন্ত জ্ঞানপীঠের দরজায় সব কেস এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকেও আমার যেইটুকুনি বোঝা, দরকার নিজের উপরে কাজ করার। মানুষ অহংকার হয়ে যখন থাকে তখন সেরকমই অহংকারের প্রতিবিম্বকে হাঁটাতে চায়, কারণ অহংকার তো নিজে সরতে চায় না। অহংকার নিজেকে যদি হাঁটাও বলতে পারে তাহলে তো হয়েই গেল, তাই তো শেষের তো এসে গেল, ব্যক্তি সরে গেল, কিন্তু শেষের তো আসে না, ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে শক্ত করে ধরে থাকে। এই সময় দরকার তার সহানুভূতি, সংবেদনশীলতা, প্রেম। আমরা যত জীবনের প্রতি শিকার সম্পন্ন হব ততই আমাদের সংস্পর্শে যারা আসবে, কারণ ভাব সংক্রামক, সেও তত শিকার সম্পন্ন হবে। ফলে আমার কাছে যারাই আসে আমি ততই চেষ্টা করি তার স্থিতি দেখে যে তাকে শিকার করে নেওয়া, ইন হিজ অর হার ওন বিউটি, সে যেমনভাবে আছে। তো ওই শিকারটাকে হয়তো কারোর কারোর বা আপনার ক্ষেত্রে প্রশ্নকর্তার মনে হয়েছে যে অনেক বেশি অ্যাকসেপ্টিভ, আমি এই জন্য অ্যাকসেপ্ট করি যাতে আপনার নিজেকে অ্যাকসেপ্ট করতে পারেন। মা সারদার ক্ষেত্রে জীবনে দেখা যায় যে মা সারদা যেই আসুক বলছেন কি আম যাদব ছেলে যেমন শরত ছেলে, এটা গভীর অ্যাকসেপ্টেন্স। যখন আপনি কি বলবেন এটা বড় কথা নয়, আপনি কি হয়ে আছেন এটা বড় কথা। বাবা মা তো প্রত্যেকেই সন্তানের ভালো চায়, কিন্তু ভালো হয় না কেন, কারণ আপনাকে তো আন্তরিকভাবে ওরকম ভালো হয়ে যেতে হবে। তাহলে আপনি যদি মারেনও শাসনও করেন, সো কল্ড খারাপও করেন, তবু সন্তানের কল্যাণ হবে। আপনি সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলুন, সন্তানের সব ইচ্ছা পূরণ করুন, বলে না বাবা মারা যে আমি ওদের কোনো জিনিসকে মুখের থেকে শব্দ বেরোতো আর জিনিস দিয়ে দিতাম, তবু খারাপ কেন হয়ে যায়, কারণ আন্তরিক অ্যাকসেপ্টেন্স মানে গঠন হয়নি। তো আমি যত বা ব্যক্তি যত গ্রহণশীল হয়, গুরু তাকেই বলে, আচার্য তাকেই বলে, সন্ন্যাসী তাকেই বলে যে জগতের প্রতি গ্রহণশীল, সে তো ওই হাঁটাও করেছে কেন ব্যক্তিগত আইডেন্টিটিকে যাতে সামগ্রিকভাবে গ্রহণ করতে পারে। এই যে এটা এরকম নয় যে সন্ন্যাসীকে তার পিতামাতা ত্যাজ্য, বিরাট রূপে গ্রহণশীল, ক্ষুদ্র রূপে নয়, আমি তোমার সন্তান নই, তো জীব তো বটে, চেতনা তো বটে। কোনো সন্ন্যাসীর পিতা বা মাতা যদি তার সামনে আসে জীব বা চেতনা হয়ে কোনো অসুবিধা নেই, সমস্যা হয়ে যায় যখন কোনো একটি জীব চেতনা বলতে শুরু করে তুমি ব্যক্তিগতভাবে আমার, সন্ন্যাস তার বিরোধ করে, আমি ব্যক্তিগতভাবে কারণ নই, অর্থাৎ তখন হাঁটাও, ব্যক্তিত্বকে হাঁটাতে হয়, ত্যাগ আসে। যখন গ্রহণশীলতা আসে তখন তো আসে, পিতা আর মাতা এসছে, হ্যাঁ সম্মানীয় তো, ঠিক আছে, তো না বিশেষ না নির্বিশেষ, এই দুটোই টাকার এপিড ওপিড। যখন যেমন আমার অভিজ্ঞতা সামনে আনছে আমি সেভাবে এগিয়ে যাচ্ছি, এবং আমি মনে করি আমি আমার ম্যাচিউরিটি আমার জার্নির যেই স্তরে আছি, যারা
ওই ওই স্তরে উপকৃত হবে, তাদেরকেই অস্তিত্ব আমার সামনে নিয়ে আসবে। যতখানি আমার গঠন বা ব্যক্তির গঠন হবে, অস্তিত্ব যথার্থভাবে ন্যায়পরায়ণ হবে, ততখানি তার সাথে যোগসূত্র স্থাপন করবে। ঠিক যেমন আপনার ক্ষেত্রে ঘটেছে এটা, যে দুটো জিনিসই আপনি পেয়েছেন, সকলের ক্ষেত্রেই তাই। কারোর কোনোটা আগে আসবে, কোনোটা পরে আসবে। কারোর কারোর আছে যে হাঁটাও পরে হচ্ছে তার, আগে তো এসে গেছে। কারোর ক্ষেত্রে তো আগে আসবে, পরে হাঁটাও আসবে, বিষয় একই। শ্রীরামকৃষ্ণ এটাকে অন্য ভাষায় বলেছেন, কারোর আগে ফুল পরে ফল, কারোর আগে ফল কোনো কোনো কিছু পরে ফুল, তো এরমভাবে ঘুরতে থাকে। কুমড়ো হয় তো অস্তিত্বের নিয়ম সন্তুলনে চলে, আমাদের কনসেপ্টে চলে না, তাই তো? তো প্রকৃতির বিবিধতা, বিবিধতাকে হাঁটাবে কী করে? বিবিধতাকে তো বলতে হবে এবং প্র্যাকটিক্যালভাবে চলতে হবে। আগে কুমড়ো হয়েছে বলেই তো এখন ম্যাচিওর কুমড়ো তো হয়ে যায়নি। সব রকমই সৌন্দর্য আছে, জীবনকে গ্রহণশীল হতে হবে, যাতে আমরা, আমি এই জন্য গ্রহণশীল হই যাতে আপনারা গ্রহণশীল হতে পারেন। নিজেকে গ্রহণ আমরা মোটেই করতে পারি না, পুরো জগৎকে গ্রহণ ত্যাগ করতে পারি, নিজেকে পারি না। তো সেই দিকে আমাদেরকে উন্মুখ হতে হবে। এই জন্যই যেটাকে মনে হচ্ছে যে চেঞ্জ, সেটা শুধু ফেস বদলানো, এর বেশি কিছুই নয়। খুব কাছে যারা থাকবে তারা হাঁটাও শব্দ পাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তা খুব রেয়ারলি হবে। কেন, হাঁটাও হলে আমাকেও দায়িত্ব নিতে হয় কিছু। তো আমি মনে করি আপনারা এত বেশি ধ্যানী এবং মানুষ তার চেতনা এতটা উন্নত হচ্ছে, সে নিজে কোনটা হাঁটাতে হবে আর কোনটা হাঁটাতে হবে না সে ধ্যানে প্রবেশ করেই বুঝতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তো ধ্যানই গুরু হবে, আমি না।